দিনক্ষণ ঠিক করে দিব। ভারত কিন্তু আপনাকে অলরেডি অলরেডি কিন্তু মেসেজ দিয়েছে, এই সরকার দেশকে উগান্ডার সঙ্গে নামিয়ে ফেলেছে, এই সরকার দেশকে নাইজেরিয়ার পর্যায়ে নিয়ে গেছে, এই সরকার মুক্তিযুদ্ধকে অপমান করেছে, কৃষক শ্রমিককে না খাইয়ে রেখেছে, এই সরকার বাংলাদেশকে লুটপটে রাজত্ব বানিয়েছে, এই সরকারকে এক মুহূর্ত আর ক্ষমতায় রাখা যায় না, যাবে না, যাবে না, যাবে না। বিষয় একটাই, আপনি নিজে দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দিব? আপনাকে যেতেই হবে, যাওয়ার কোন বিকল্প নাই। আর যাবেন কোথায়? ভারত কিন্তু আপনাকে অলরেডি অলরেডি কিন্তু মেসেজ দিয়েছে, আপনি এটা বুঝতে পারছেন, তারা আর আপনার সঙ্গে নাই, আমেরিকা আপনার সঙ্গে নাই, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে নাই, আপনার সঙ্গে আছেটা কি? মন্ত্রীরা এখন সুটকেস নিজেরা নিজেদের মতো বান্ধা শুরু করে দিয়েছে, এই জন্য তো বলেছেন যে ওরা আমার চায় না, কেউ চায় না, আমেরিকা না, বাংলাদেশের একটা মানুষ নাই, বাংলাদেশকে আপনি খুনে রাজত্ব বানিয়েছে। আমাদের ইলিয়াস আলীকে ফেরত দেন, 600-700 কে গুম করেছেন, হাজার হাজার মানুষকে মেরেছেন, তাদেরকে ফেরত দেন, না হলে আপনাকে বিচারের মুখামুখি হতে হবে, হতে হবে, হতে হবে। কথা একটা, আপনি ইলেকশন করবেন কি? আপনি নিজেই তো দাঁড়াতে পারছেন, ইলেকশন ইলেকশন দাঁড়াচ্ছেন, আপনার অধীনে কোন ইলেকশন হবে না, এদেশে কোন ইলেকশন হবে না। আপনি বিএনপি কে এখনো ভালো করে বুঝতে পারেন না, ছাত্র দলকে চিনতে পারেন না, যুব দলকে এখনো আপনারা পরিমাপ করতে পারেন না, অঙ্গ সংগঠনকে পরিমাপ করতে পারেন না। এরা খুব শান্ত ভাবে থাকে, কিন্তু একবার যদি জেগে ওঠে, একবার যদি জেগে ওঠে, এরশাদ থাকতে পারে নাই, আপনিও থাকতে পারে। কথা ঠিক আছে? ঠিক আছে। বেগম জিয়ার মুক্তির আন্দোলন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন, এই আন্দোলনে আমাদের অবশ্যই সফল কাম হতে হবে, কোনোভাবে পিছু টান দেওয়া যাবে না, কোনোভাবে না।